সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি যাদের ফাইবারের গিকের ইমপ্রেশন এবং ক্লিক কমে যাচ্ছে, তারা কিভাবে দ্রুত আপনাদের গিকের ইমপ্রেশন এবং ক্লিক ইনক্রিজ করতে পারেন। এবং আশা করি যে আপনি যদি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনার গিকের ইমপ্রেশন এবং ক্লিক খুব দ্রুত আপনি ইনক্রিজ করতে পারবেন এবং আপনি দ্রুত একটা র্যাঙ্কিং পজিশন তৈরি করতে পারবেন। আমরা ফাইবারের গিগ দিয়ে থাকি, অনেকেই ফাইবারের অ্যালগোরিদম ভালোভাবে জানি না, ফাইবার কী চায় সেটা আমরা না বুঝে অনেকেই গিগ পাবলিশ করে থাকি। গিগ পাবলিশের কিছুদিন পরে দেখা যায় যে আমাদের গিকে ফার্স্ট টাইম ভালো ইমপ্রেশন হয়, পরবর্তীতে একটা সময় কিন্তু প্রপারলি ইমপ্রেশন হয় না। এটার মূল কারণ হচ্ছে আমাদের গিক ইমেজ প্রপারলি ভালো হচ্ছে না, বা আপনি গিকের ইমেজের ভিতরে অ্যাকচুয়ালি কী দিচ্ছেন সেটা ক্লায়েন্টরা বুঝতে পারতেছে না বা ফাইবারের অ্যালগোরিদম বুঝতে পারতেছে না, সেই জন্য আপনার গিকের ইমপ্রেশন দিন দিন কমে যাচ্ছে। আবার অনেকে আছে যারা রিভিউ না নেওয়ার কারণে অনেকের গিকের ইমপ্রেশন ক্লিক কমে যাচ্ছে। এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করব। প্রথমে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যদি আপনার প্রোফাইলটা নতুন হয়ে থাকে, যেটা হতে পারে 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত, আপনি পূর্বে কোনো কাজ করেন নাই, আপনি গিক দিছেন, সেক্ষেত্রে আপনার যদি গিকটা স্লোলি নিচের দিকে ইমপ্রেশন যদি স্লোলি নিচের দিকে ড্রপ করতে থাকে বা উপরের দিকে টোটালি উঠে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রপারলি গিক অপটিমাইজেশন বা ইমেজ যদি ভালো না হয় তাহলে 100% আপনার গিকের ইমপ্রেশন হইলেও যদি মানুষের সামনে শো করায় তারপরেও দেখা যাবে যে আপনার গিকের ক্লিক পড়বে না। ক্লিক না পড়ার পিছনের প্রধান কারণ হচ্ছে আপনার গিকের ইমেজ ভালো না হওয়া। এবং যদি আপনার গিকের ইমপ্রেশন ভালো না হয় তাহলে মূল কারণ হচ্ছে আপনার গিকটা সার্চ রেজাল্টে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর প্রধান কারণ হচ্ছে আপনার গিকটা প্রপারলি অপটিমাইজেশন করা হয় না, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তাহলে আপনাকে কী করতে হবে, যদি ইমপ্রেশন কমে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গিকটা মানুষ সার্চ করে খুঁজে পাচ্ছে না, আর সেই জন্য ইমপ্রেশন কম হচ্ছে, তার মানে আপনার গিকটা অপটিমাইজেশন করা দরকার। আর যদি মনে হয় যে ইমপ্রেশন প্রচুর হচ্ছে ক্লিক হচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গিকের ইমেজ কোয়ালিটি খুব বাজে হয়েছে। হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমার গিকের ইমেজ তো আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনি একজন এক্সপার্টকে দিয়ে দেখাবেন, যদি তিনি মনে করে যে না অলরেডি সব কিছু কমপ্লিট বা সব কিছু প্রপারলি ঠিক আছে, তাহলে আপনি তাহলে সেকেন্ড স্টেপ করবেন, সেটা হচ্ছে রিভিউ নেবেন। অনেকের প্রোফাইলে রিভিউ না থাকার কারণে অনেক ক্লায়েন্ট গিকের ইমেজ দেখে বা গিক দেখে পছন্দ করে কিন্তু দেখা যায় ভিতরে ক্লিক করে না, নতুন সেলার বিদ্যায় তেমন প্রায়োরিটি বা গুরুত্ব দেয় না, এই জন্য অনেকেরই ক্লিক পারে না। তো সেই ক্ষেত্রে আপনি রিভিউ নিতে পারেন। যদি আপনার গিক ইমেজ ভালো থাকে তাহলে রিভিউ, আর যদি গিক ইমেজ ভালো না থাকে তাহলে ইমেজ বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আশা করি যে আমি দুইটা কনসেপ্ট আপনাদেরকে বুঝাইতে পারছি, যে যদি আপনাদের ইমপ্রেশন যদি না হয় তাহলে আপনাকে গিকের অপটিমাইজেশন করতে হবে, গিক অপটিমাইজেশন বা গিক এসইও করতে হবে। আর যদি আপনার ক্লিক না পড়ে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গিকের ইমেজ ভালো হয় নাই এবং রিভিউ নাই, বিদায় ক্লিকগুলো পড়তেছে না। তাহলে আপনাকে এই দুইটা সমাধান করলে হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এডিটিং করব, বা আমাদের গিকগুলোকে পজ করে এডিট করব, বা আমি গিক ইমেজ চেঞ্জ করতে পারবো কি না। হ্যাঁ, গিক ইমেজ চেঞ্জ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার পজ করা যাবে না। আপনার গিকটা যদি কোনো একটা সার্চ রেজাল্টে থাকে সেই ক্ষেত্রে আপনি পজ করবেন না, পজ করলে সেই গিক আপনার লিস্টিং থেকে হারায় যাবে। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার গিকটা লাইভ এডিটিং করতে পারেন। লাইভ এডিটিং যেটা আমি বুঝাইতেছি সেটা পজ না করে এডিটিং করা যায়, এডিটিং করলে সেটা সাথে সাথে মনে করেন কাজ করবে, মানে পজ হবে না, জাস্ট কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে বা দ্রুত ইমেজটা চেঞ্জ করলেন ওইটা আপনি পাল্টে হ্যাঁ করে দিলেন। আপনি অনেকে আছে কি পজ করে, পজ করলে কিন্তু আসলে সেটা লাইভ এডিটিং হয় না বা সেটা খুব একটা কার্যকরী না। আপনি যদি বেস্ট রেজাল্ট পেতে চান তাহলে এডিটিং করবেন কিন্তু পজ না করে, যদি পজ করেন গিক হারায় যাবে। আর যদি মনে হয় যে আপনার গিকের বয়স 1 বছরের উপর হয়ে গেছে কিন্তু অর্ডার আসতেছে না, তাহলে আপনার গিকটাই ডিলিট করে দিতে হবে। যদি গিকের ভিতরে রিভিউ থাকে তাহলে ডিলিট করার দরকার নাই, যদি না থাকে সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারেন। ওকে, তো আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের করণীয়টা কি। আমি আশা করি যে যখন এই কাজগুলো করবেন দেখা যাবে যখন আপনার ইমপ্রেশন ক্লিক প্রচুর পড়বে, আপনার গিকে যখন মানুষ ভিজিট করবে তখন কিন্তু আপনার গিকটা আপনা আপনি র্যাঙ্কিংয়ের দিকে চলে যাবে। তো আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।